আগামী দুই বছরের জন্য বিদেশি শিক্ষার্থী ভর্তির সংখ্যা কমিয়ে আনার নতুন একটি নীতি ঘোষণা করেছে কানাডা সরকার। দেশটিতে আবাসন ও স্বাস্থ্য খাতের যে সংকট তৈরি হয়েছে তা সামাল দিতে শিক্ষার্থীদের ভিসা দেওয়ার হার কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিদেশি শিক্ষার্থীদের ভিসা অনুমোদনের হার প্রায় 35% কমে আসবে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সরকারি হিসেব অনুযায়ী এক দশক আগে কানাডায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যা ছিল মাত্র 2,14,000 মতো। 2023 সালে সেই সংখ্যা বেড়ে 9,00,000 ছাড়িয়ে গেছে। কানাডার কর্মকর্তারা বলছেন, নতুন পদক্ষেপের ফলে পুরো ব্যবস্থায় স্বচ্ছতা তৈরি হবে। কানাডার অভিবাসন মন্ত্রী মার্ক মিলার নতুন নীতি ঘোষণা করে বলেছেন, কানাডাতে 2024 সালে মাত্র 3,60,000 শিক্ষার্থী স্নাতক পর্যায়ে ভর্তি হওয়ার অনুমতি পাবে। কানাডার বিভিন্ন রাজ্যকে তাদের জনসংখ্যা ও বর্তমান শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নতুন করে কতজন শিক্ষার্থীকে ভর্তি করতে পারবেন সেই কোটা নির্ধারণ করে দেওয়া হবে। এরপর প্রদেশগুলো সিদ্ধান্ত নেবে কিভাবে তাদের বিদ্যালয় এবং কলেজগুলোতে তারা এই বরাদ্দের সমন্বয় করবে। তবে কানাডা সরকারের নতুন এই নীতিটি কেবল 2 বছর মেয়াদী ডিপ্লোমা বা স্নাতক পর্যায়ের প্রোগ্রামের শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। যারা বর্তমানে সেখানে পড়াশোনা করছেন তাদের স্টাডি পারমিট নতুন করে নবায়নের ক্ষেত্রে এর কোনো প্রভাব পড়বে না। নতুন এই পদক্ষেপ মোটেও বিদেশি শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়, এর ফলে বরং ভবিষ্যতে যারা অন্য দেশ থেকে কানাডায় পড়তে আসবেন তারা আরও ভালো মানের শিক্ষা ও পরিবেশ পাবেন।